चैनल एखन बाजे होच्छे प्राय 12টা বাজেনি এখনো 12টা বাজতে বেশি দেরিও নেই হয়তো 4 মিনিট কি 5 মিনিট বাকি আছে ঠিক আছে আর আজকে হচ্ছে রান্না বান্না কিচ্ছু নেই পুরো মানে বসে বসে এদিক ওদিক করে আর কি টাইমটা চলে গেল শুধুমাত্র টিফিনটুকু হয়েছে আর সেরকম কিছু মানে রান্নাঘরে মানে কাজই ছিল না আর টিফিনও যে ওই রুটি পরোটা বানানো এসব ব্যাপার ছিল না গতকাল গেছিলাম মেলায় তোমরা রবিবারের সানডে ব্লগে যেটা দেখেছো তো সেখানে গিয়ে কিছু কেনাকাটা জিনিস এনেছিলাম তার মধ্যে চাউমিন এনেছিলাম তো সেই অনেকটা চাউমিন বেঁচে গেছিল কারণ 8:30 এসে না আমরা সবাই আর চাউমিন খাইনি আমার হাজবেন্ডই চাউমিন খেয়েছিল আর অর্ধেকের বেশি মতো চাউমিন ছিল তো ওইটা ব্রেকফাস্ট করে উনি বেরিয়ে গেছেন আর আমরা ব্রেকফাস্ট আজকে দুধ কনফ্লেক্স খেয়েছি ফলে টিফিন টিফিনে ঝামেলাও সেরকম ছিল না আর একটা করে ডিম সেদ্ধ ব্যাস এই হচ্ছে আমাদের টিফিন হয়ে গেছে আজকে যাবো হচ্ছে সেইখানে যে গত রবিবার মনে হয় গেছিলাম তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম ওই মাস্তুতো নন্দায়ের আর কি আজকে হচ্ছে কাজ তো দুপুরে ওখানেই যাবো আর কি তো সেই জন্য রান্নাবান্নার ঝামেলাটাও বাড়িতে নেই আর যেদিনকে রান্নাবান্নার ঝামেলা বেশি থাকে না বা হয়তো কোনো কারণে রান্নাবান্না করতে হবে না সেই দিনকে মানে টিফিনটা করতেও আমার ইচ্ছা করে না মানে বলে না যে ঘোড়া দেখলে ঘোড়া এইরকম অন্যদিন দেখো অন্যদিন টিফিন রান্নাবান্না সব ঝুঁকি করতে হয় কিন্তু যেদিনকে রান্নাবান্না থাকে না সেদিনকে তো টিফিনটা করতে মন চায় কিন্তু আমার আবার সেদিনকে আরও ল্যাদখড় হয়ে যেতে ইচ্ছা করে সেদিনকে মানে আর কেউ রান্নাবান্না নেই টিফিনেও কোনো খাটুনি করবো না টিফিনটাও ওই গোজামিল দিয়ে তাহলে চালিয়ে দেবো তাহলে আরও রেস্ট হয়ে যাবে তো কতটা সুবিধাবাদী ভাবো আমরা এই পৌনে একটা কি 1:30-এর মধ্যে বেরোবো আর কালকে যে গাছগুলো নিয়েছিলাম অনেক কটা কুড়ি ছিল আজকে দেখছি সেই কুড়িগুলো ফুটে ফুল হয়েছে অনেক কটাই ফুল হয়েছে নতুন নতুন চলো দেখাই এটা হচ্ছে হোয়াইট আর ইয়েলো ইয়ে যে চন্দ্রমল্লিকা তো এটাই না এত ফুল ছিল না কুড়ি সমেত গাছটা বেশি নিয়েছিলাম তো ওই পাশটা দেখছি কটা নতুন নতুন ফুল ফুটেছে কুড়িগুলো বেশ বড় বড় আছে খুব তাড়াতাড়ি হয়তো ফুলগুলো ফুটে উঠবে আমরা কেউ খাওয়া দাওয়া করবো না বলে রান্না করিনি কিন্তু একটু ভাত কালকে ছিল রাত্রিবেলা একটু বেশি করে করেছিলাম আর ডালও ছিল একটা ডিম সেদ্ধ দিয়ে ছোট ছেলেকে খাইয়ে নিয়ে বেরোবো ওকে তো এমনি টিফিন সকালে করাতে হয় সেটা করিয়ে দিয়েছি আর তাছাড়াও ও কোথাও গেলে কি হয় বলতো মানে আলু ভাজাটা খেতে খুব ভালোবাসে আলুর সাথে আলু ভাজা হোক বা চিপস হোক সেটা যদি হয় না ও ওই একটা আলু ভাজা চুসতে চুসতেই মানে টাইম কাটিয়ে দেয় তো সেই জন্য খাওয়াটা পেট ভরে হয় না আর কখনো মনে হলে হয়তো খাই একটু ডাল দিয়ে ভাত দিয়ে একাই খাই মেখে মেখে কিন্তু সেটা মুডের উপর তো সেই জন্য ও কিছু বাড়িতে খাইয়ে নিয়ে বেরোবো 10 মিনিট তো লেগেই যাবে এতে তো সেই জন্য চেষ্টা করবো 1:15 থেকে 1:30-এর মধ্যে বেরিয়ে যেতে যাই হোক রেডি হয়ে গেছি আর এরকম একটা কালো শাড়ি পরিলাম কারণ দেখবে এইসব অনুষ্ঠানগুলোতে না একটু কালো শাড়ি বা কালো ড্রেস পরতে মনটা চায় আর কি যাই হোক প্রচন্ড ঠান্ডা আর এই রোদের মধ্যে সোয়েটারও তো পরতে পারবো না তো একটা এরকম ফুল স্লিভ নয় 3/4 একটা এরকম মানে গেঞ্জির ব্লাউজ পরে নিয়েছি আর এই শাড়িটা অনেক দিনকার এটা আমার মায়ের যেবার বাৎসরিক হলো সেবারও পরেছিলাম এটা হচ্ছে ওই মটকা সিল্ক বলে ওইগুলো ঠিক আছে আর এখন এই দু গাছা সোনার চুড়ি পরে নেব দু গাছা বলে নাকি দুটো বলে যাই হোক সেটা পরে নেব আর এই চুড়ি দুটো আমার মায়ের দেওয়া মা দিয়েছিল বিয়ের সময় তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই দুটোর সাথে তো যাই হোক রেডি হয়ে গেছে এবার বেরোবো বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে আর এই রোদের মধ্যে না শালের কিছু নিতেও পারবো না কি জানি কতটা কি ঠান্ডা লাগবে ও যা খাবে খাবার মতো ভাত ডিম সান্তাল এটা হচ্ছে খেতে চিড়ে দেয় না
বাবু ইচ্ছাপুরে আমাদের একজন টিচার আছে যুক্ত বিজন বিজন মজুমদার হ্যাঁ আমাদের বাড়ির পাশে বহু বছর তাই না আমার কথা বললেই হয় লবণ আছে না লবণ দাও একটু ঘি দে খা খেয়ে লাগ দিবি পুরো শাক খাও খাও খেয়ে লাগবে তুই আমার কাছে বসতে পারিস এই খাবার দিন আমার কাছে বল বাবাই না কেন লবণ দাও এনে দাও বড় খাল আছে অনেকটা বড় আর লম্বা প্রায় পৌনে চারটে নাগাদ বাড়িতে আসলাম, আর ওখানে কোনো ভিডিও টিডিও করিনি, সেই অর্থে করিনি আর কি, কারণ তেমন একটা অনুষ্ঠান, মানে আনন্দের একটা অনুষ্ঠান হলে সেখানে আনন্দ করে অনেক রকম ভিডিও টিডিও বানানো যায়, কিন্তু এইসব অনুষ্ঠানে না মন থেকে ইচ্ছা করে আমি ভিডিও করি, আর সেই জন্য আর কি করা হয়নি। তো খাওয়ার পর একটু সবার সঙ্গে বসে কথাবার্তা হয়, যেমন হয় আর কি সব কটা ফ্যামিলির সব একসাথে হলে, তো সেটুকু করে আসতে যা মানে দেরি হয়েছে। তারপরে এসে চুটিয়ে ঘুমালাম, সব কটা মিলে ঘুমিয়েছি, আমিও 6:30টা উঠলাম আর ওরা সবাই 6:45-7 করে সব উঠলো। তো যাই হোক, রাত্রিবেলা তো রান্নার চাপ নেই, হালকা পাতলা কিছু করে নেবো, হয়ে যাবে। সকালবেলায় দেখালাম না যে মায়ের দেয়া মানে সোনার চুড়ি পরলাম, তো এই চুড়িগুলো আজকে পরলাম অনেক দিন পর, তো এই চুড়িগুলো না পরার ঠিক সাহস হচ্ছিল না, আজকে অনেক সাহস জুগিয়ে মানে সাহসটা এসে গেল, কেন জানি না ইচ্ছা করলো যে মায়ের দেয়া চুড়িগুলো একটু পরি, তো পরে নিলাম। আর যতবারই তারপর থেকে টুংটাং করে আওয়াজ হচ্ছে আর চোখটা পড়ছে গিয়ে, তখনই একটু থমকে যাচ্ছি, তখনই বারবার এই চুড়িগুলো দেখছি আর ভাবছি হ্যাঁ এগুলো তো মায়ে দিয়েছিল, ভাবছি হ্যাঁ এগুলো তো মায়ের পছন্দরই করা, ঠিক আছে। আর এই চুড়িগুলো পরার সময় না মানে কিছু ঘটনা আছে, আমি খুব একটা যে হাতে চুড়ি পরা বালা পরা এসব পরে অনেকে ঘরে থাকে, আমি মানে ওইসব পরতে পছন্দ করি না। আমার হাতে দেখবে একটা বড় বড়ি একটা সরু চেন থাকতো, চেন ঠিক নয় ওই রিসলেট টাইপের, তো ওই পরতে আমার খুব ভালো লাগে, এখন একটু পরছি আর কি, তো আমি সে চুড়ি কিছুতেই নেবো না, আর মা আমাকে চুড়ি দিয়েই ছাড়বে, এরকম ছখানা চুড়ি মা আমাকে দিয়েছিল, এবার আমি তো চুড়ি নেবো না। আর এবার প্রত্যেকটা দিন মা আমাকে নিয়ে বেরোতো এই কথা সেই কথা বলে দোকানে নিয়ে যেত, কোনো চুড়িই আমার পছন্দ হতো না, কিন্তু এক্সে বার্কার এক ডিজাইন সব, কিন্তু চুড়ি জিনিস যেটা আমার পছন্দ হয় না সেই জন্য আমার ভালো ডিজাইন হলেও আমার মনে ধরতো না, আবার বাড়ি চলে আসতাম। আবার ওই সারা সন্ধ্যে রাতের দিকে যখনই সময় পেত সকালের দিকে আমার ব্রেন ওয়াশ করতো, বলতো চুড়ি পর, চুড়ি পরলে দেখবি বিয়ের পর হাতটা খুব সুন্দর লাগে দেখতে, শাখা পরার পাশে চুড়ি পরবি কত ভালো লাগে, বালা তো সবসময় পরে না বাড়িতে, আমি টোটালি বিরোধী ছিলাম চুড়ির। তারপরে নিয়ে গিয়ে এইটা করা হয়েছে, 4-5 দিন প্রায় 10-12টা দোকান ঘোরার পর তারপরে হ্যাঁ করাতে মা এই চুড়িগুলো বানায়। তো পরে আবার মাকে দুটো দিয়েছিলাম, কারণ মাকে কোনোদিন সেই অর্থে দেখিনি, নিজের জন্য দুটো চুড়ি করেছে বা শাখা পলা বাঁধিয়েছে কোনোদিন মাকে দেখিনি, তো মাকে দিয়েছিলাম যে মা তুমি সবসময় দুটো ঘরে পরে থাকো, সেটাও মনে ধরে পড়তে পারিনি, সেটাও মানে রাখা ছিল। যাই হোক, তো এইগুলো হচ্ছে স্মৃতি। আর সত্যি কথা বলতে এইসব জিনিসের সাথে না কেমন যেন একটা ইমোশনাল ব্যাপার জড়িয়ে গেছে, কেমন যেন একটা স্মৃতি ঠিক বলবো না, মানে ভালো লাগা খারাপ লাগা মিলেমিশে একসাথে রয়ে গেছে মনে হয় যেন। এখন 8:30 মতো বাজে, তো ভাত বসানো হয়ে গেল এখানে, আর এটা কি ভাতের মধ্যে দিলাম আলু আর উঠছে, কারণ ওরা হচ্ছে ডালের পাশে আলু উঠছে ভাতে মাখা খাবে, ডিম সেদ্ধ আছে, আর আমি আজকে শুধু ঘি দিয়ে আলু দিয়ে মেখে খাবো আর সাথে ডিম সেদ্ধতে আছে, তো খুব ইচ্ছা করছে যে আজকে ঘি আলু ভাতে খেতে। এইরকম ঠান্ডা ঠান্ডা দিনে না যেমন ফেনা ফেনা ভাতটা খেতে ব্যাপক লাগে, তেমনি দেখবে ঘি দিয়ে গরম গরম ভাতে আলু চটকে পাশে একটা ডিমের অমলেট বা ডিমের পোচ বা সেদ্ধ যাই হোক দারুণ লাগে কিন্তু। আর কালকে যে মেলা থেকে এই যে এই মুখ শুদ্ধিটা কিনে নিয়েছিলাম, দেখো কতটা ফুরিয়ে গেছে, এটার মধ্যে ওই যে ছোটো ছোটো সেই মৌরি লজেন্স দেওয়া থাকে না, সেটা খুব ভালো লাগে।
আর এখন বাজে ঘড়িতে 10:30, এবার খাবার দাবার নেব। এতক্ষণ কম্বলের মধ্যে শুয়েছি, এতক্ষণ কম্বলের মধ্যে ছিলাম, উঠে না হাড় কাঁপুনি কাঁপছি। একবার করে চাদরটা রাখছি, কারণ দেখো চাদর পরে কাজ করা খুব মুশকিল হয়ে যায়, তো একবার করে চাদরটা রাখছি, আবার চাদরটা নিতে বাধ্য হচ্ছি, এত ঠান্ডা লাগছে। ওয়েদার আপডেটে দেখলাম যে শৈত্য প্রবাহ চলতে পারে, 24 ঘন্টার মধ্যে আসছে নাকি শৈত্য প্রবাহ। তো তোমরা খুব সাবধানে থেকো, যারা এখনো আপডেট পাওনি জানিয়ে দিলাম, এর থেকেও কত হাওয়া বইবে ঠান্ডা বুঝে উঠতে পারছি না। যাই হোক, চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করি, কারণ এখন কাঁপতে কাঁপতে যাবো রান্নাঘরে, খাবার দাবার বাড়বো, কাঁপতে কাঁপতে মুখে ঢোকাবো, কাঁপতে কাঁপতে বিছানা করবো, শুয়ে পড়বো। আর কোনো রূপচর্চা, স্কিন চর্চা কিচ্ছু নয়, কোনো হেলদি রুলস কিচ্ছু নয়, সোজা আজকে ব্ল্যাঙ্কেটটার দিকে তাকিয়ে আছি। ও, তার আগে আর একটা কাজ আছে, আজকে মানে এতদিন তো ঠান্ডা পড়ছে না পড়ছে না বলে মোটামুটি হালকা পাতলা ব্ল্যাঙ্কেটে চলে যাচ্ছিলো, আর ডাবল একটা বড় গরম মোটাসোটো একটা ব্ল্যাঙ্কেট আছে, তো অল্প ঠান্ডায় দিলে না ঘেমে জল হয়ে যাবো, এত মানে গরম ওই ব্ল্যাঙ্কেটটা, তো ওইটাকে আজকে ওই বক্স থেকে বার করা কাজ আছে, তো ওটাকে বার না করলে আজকে একদম জমে যাবো, সেই জন্য ওটাকে বার করে তারপরে শুতে যাবো। ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অ্যানাদার ব্লগে তোমাদের সাথে। চলো টাটা, গুড নাইট।